তো আজকে আমি আলোচনা করবো বহুত ইম্পর্টেন্ট আলোচনা, যেটা নাকি আমি বলি যে সোল অফ MLM বিজনেস, সোল অফ MLM বিজনেস দ্যাট মিন্স আত্মা, জান। তো এই জানের বিষয়ে আলোচনা করবো। নেটওয়ার্কিং বিজনেস বহুত লোক করে, বহুত আমরাও করে আসি। তো ফ্রেন্ডস, এটা একটা বহুত বিশাল বড় বিজনেস এখানে। তো যার কারণে এটা একটা আত্মা আছে, সব বস্তুর একটা আত্মা থাকে। যেরকম গাড়ি চলাইতেছি, গাড়িতে পেট্রোল ভরাইতে লাগবো তবে গাড়ি চলবো। তো যদি খালি চলাই থাকি পেট্রোল ডিজেল যদি না ভরাই তাহলে গাড়ি চলবো না। যেরকম মোবাইল হ্যান্ডসেট, যেরকম মোবাইল একটা খালি দেখেই এসে যদি চার্জ না করা যায় তাহলে মোবাইল বন্ধ হবো এবং মোবাইল দিয়ে কিছুই দেখতে পারবো না। সেমভাবে নেটওয়ার্কিং বিজনেস, MLM বিজনেস, এই বিজনেসেও আপনি যদি খুব বিশাল বড় কামিয়াব হতে চান, বহুত লাখ লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে এখানে যেটা আত্মা বলি আমি, যেটা জান বলি, সেটা হলো নিউ জয়নিং। তো আমাদের এই বিজনেসে নিউ জয়নিং প্রত্যেক মাসে আমার দিতে লাগে, জয়নিং বন্ধ করতে লাগে না। আমাদের এখানে প্রবলেম হয় কি, বহুত লিডার আছে কিছুদিন কাজ করে জয়নিং বন্ধ করে, ডাউন লাইনে আমার জয়নিং করাই থাকবো, আমার টিম বিশাল বড় হবো, কিন্তু পরে দেখা যায় যে হয় না। তো রিয়েলি ফ্রেন্ডস, আমাদের এই বিজনেস, MLM বিজনেসের আমার এক্সপিরিয়েন্সের থেকে বলছি যে এই বিজনেসে মেন যেটা মানে হলো নিউ জয়নিং অর রিকোয়ারমেন্ট, এটা চলতেই থাকতে লাগবো। একটা এক্সাম্পল আমি যদি দিই ভালো হবে, ভালো করে বুঝতে পারবেন। যেরকম ফুটা বালতিতে আপনি পানি ভর্তি করে যদি রাখতে চান তাহলে কি করতে লাগবো, পানি সবসময় ঢাইলেই থাকা লাগবো, বালতিটা ফুটা মানে পানি ভর্তি করে দেখবো, অল্প অল্প করে পানি বাড়া যাইতেছে, আবার পানি দিয়েই আসেন, দেখবেন বালতি পুরা লোড হয়ে থাকবো। দ্যাট মিন্স কোনো টেনশন করতে লাগবো না। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই বিজনেসে যে সবসময় নতুন জয়নিং দিয়েই থাকা লাগবো, মানে তবেই আপনার বিজনেস হেলদি হব, আপনার নেটওয়ার্কিং বহুত মজবুত হবো, আর ইনকাম ডাউনের ফলে আসবো না, ইনকাম ইনক্রিজই হয়ে থাকবে। যখনই আপনার নিউ জয়নিং দিলেন বা নিউ সিস্টেমে আপনার বহুত প্রত্যেক মাসে, আর এই লোকগুলাকে কী করা লাগবো, সেকেন্ড যেটা আত্মা সেটাকে আমি যদি বলি এডুকেশন দিতে লাগবো। এডুকেশন দ্যাট মিন্স প্রোগ্রাম। আমাদের বিজনেসে যেরকম ধরেন প্রথমে হয় আমাদের CNT প্রোগ্রাম, কোম্পানির প্রোফাইল, আপনার প্রোডাক্টের বিষয়ে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে ওই প্রোগ্রামটা জানা যায়। তারপরে প্রোগ্রামটা VIP প্রোগ্রাম, যে VIP প্রোগ্রামে আপনার A to Z কীভাবে বিজনেস করবেন, কোথায় ভুল হবো A to Z আপনারা ওখানে জানতে পারবেন। গতিকে VIP প্রোগ্রাম, CNT প্রোগ্রাম, আপনার হেলথ ওয়ার্কশপ, প্রোডাক্টের বিষয়ে নলেজ, এইসব এডুকেশন আমার এই নতুন ডিস্ট্রিবিউটরকে দেওয়া লাগবে এবং আমাদেরও নিতে লাগবো। কারণ আমাদের প্রোডাক্ট, আমাদের বিজনেস মার্কেটিং প্রাইভেট লিমিটেড, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি এখানেও কি হয়, নতুন নতুন প্রোডাক্ট আইসাই আসে। গতিকে আমাদের ট্রেনিংও নিতেই লাগবো প্রত্যেকটা প্রোডাক্টের জিনিসটা। তো ফ্রেন্ডস, আমাদের দ্বিতীয় আত্মাটা হয়েছে এডুকেশন এই বিজনেসে। থার্ড আমি যদি বলি যে থার্ড আত্মাটা যদি হয় সেটা হলো আপনার বিলিফ আপনার আনতে লাগবো, কোথায় লিডারের উপরে বিলিফ আনতে লাগবো, বহুত ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হলো আমাদের কোম্পানির উপরে বিলিফ আনা লাগবো। আপনি এত বড় ইন্ডাস্ট্রি, এখানে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তথাপি যদি বিলিফই না থাকে তাহলে আপনার কাম করার ইচ্ছা আসবে না। গতিকে কোম্পানির উপরে বিলিফ, তারপরে সবচেয়ে বড় কথা হলো নিজের উপরে বিলিফ আনাটা সবচেয়ে বড় কথা এই MLM বিজনেসে, যে ইয়াস আই ক্যান, আমি করতে পারবো, এই মেন্টালিটি নিতে লাগবো। আমাদের বহুত লোক আছে কি, বিজনেস করে ঠিকই কিন্তু কিছুদিন পরেই মাইন্ডটা ডাইভার্ট করে দেয় বা বিলিফটা মানে কি কমে যায়। কিভাবে কমে, অনেক লোক আছে বাহিরা যেটা নেগেটিভ, মানে যে মানুষের স্বপ্ন চুরি করে, ওনারাই কি করবো, আপনাকে নেগেটিভ বলবো যে না এটা হবে না, আমি অনেক দিন করছিলাম তুমিও পারবা না। এটা কথা আসলে না, যে ও করতে পারে নাই দেখে যে আপনি বা আমি করতে পারবো না, সেটা না, তুমি করতে পারো নাই যে তোমার ম্যাটার, কিন্তু আমি যে করতে পারবো এটা আমার ম্যাটার। ইট ইজ দ্য বিলিফ, এই বিলিফটা থাকা লাগবে। তার এক নম্বর বিলিফ নিজের উপরে সবচেয়ে বড়, এটা বহুত ইম্পর্টেন্ট। সেকেন্ড বিলিফ লিডার, আমাদের এই বিজনেসে যেটা কোচিং, যারা আমরা মেন্টর, যারা ট্রেনিং দেয়, এদিকেও তো একটা বিলিফ আপনার থাকতে লাগবে। থার্ডলি হলো আমাদের কোম্পানির উপরে, হোল কোম্পানির উপরে বিলিভ করতে লাগবো, আমার ম্যানেজমেন্টের উপরে বিলিভ করতে লাগবো,
যদি এই বিলিফটা আপনার আসে তাহলে বিজনেস আপনার বিশাল আকার দাঁড়াইতে পারবেন, নো প্রবলেম। থার্ডলি হইলো আপনার ড্রিমের উপরে তো বিলিফ থাকা লাগবে। আপনি যে এখানে আসছেন যে এখানে থেকে গাড়ি নেবেন, এখানে লাখ টাকা ইনকাম করবেন, এখানে বিদেশে যাবেন, এই যে বিলিফটা করছেন, এই বিলিফটাও নিজের ড্রিমের বিলিফটাও আপনার আনতে লাগবে। বহুত ইম্পর্টেন্ট, যারা ড্রিমের উপরে বিলিফ নাই ওরা কোনো কাজে সাকসেস হতে পারবে না, কামে করার যেটা স্পিড সেটা আসবে না। ফ্রেন্ডস, লাস্ট অব দি হল মাইন্ডসেট। মাইন্ডসেটটা কী ধরনের হয়, মাইন্ডসেটটা কী ধরনের আসবে, যে এটার পরে যেটা লাস্ট আত্মা যদি বলি মাইন্ডসেট, যে আমি ভেস্টিজ, আমি এই ইন্ডাস্ট্রিতে যে কাম করবো কমেও 5 বছর, কমেও 10 বছর, এরকম করে একটা আপনার মতে এটার একটা ডিসিশন আপনার সিলেকশন করে নিতে লাগবো, তবেই আপনি এত দূর কাজ করতে পারবেন। আমাদের আজকালে যেটা ট্রেন্ডস দেখা যায় নেটওয়ার্কিং, আজকালে না বহু জামানার থেকেও বহুদিনের থেকে এই প্রসেস, কিছুদিন মানুষ এই কোম্পানিতে কাজ করে, কিছুদিন আর এক কোম্পানিতে যায়, কিছুদিন আর একটা যায়, কিছুদিন এটা করে, কিছুদিন, তার মানে মাইন্ডসেট ওদের নাই, এদের মানে মানে কোনো একটা মানে স্থিরতা নাই, যার কারণে ম্যাক্সিমাম মানুষে এটা মানে সাকসেস হতে পারে না, এটা রিজন একটা। আর এই সব নেটওয়ার্কার অনেক লোক মাঙ্কি নেটওয়ার্ক বলে, যেরকম বান্দর একটা যে কলা দেখায় ওর কাছে যায়, যে কলা দেখাবো ওর কাছে যাব। তো নেটওয়ার্কিং বিজনেসের মধ্যে দেখা যায় যে এই ধরনের অনেক লোক আছে, খালি কোম্পানি চেঞ্জ করে থাকে, ওই সব মানুষ সাকসেস হয়ে যায় হইতে পারে না। কারণ কি, এক্সাম্পল আমি যদি বলি যে যেরকম একটা কুয়া খাদবেন, এখানে অল্প খাদলেন পানি বাড়াইলো না, আর এক জায়গায় 3 হাত খাদলেন ওখানে পানি বাড়াইলো না, আর এক জায়গায় 5 হাত খাদলেন পানি বাড়াইলো না, এইভাবে যদি চেঞ্জ করে থাকা যায় আপনি কুয়ার থেকে জল বা পানি কোনোদিনও বাড়াবো না, জল কোনোদিনও বাড়াবো না। তো তার জন্য কিন্তু যদি ওই জায়গাটায় এক জায়গাতে গাত খানতেন তাহলে পানি বাড়াইতো, 100% জল বাড়াবো। তো সেম এমএ MLM বিজনেস, নেটওয়ার্কিং বিজনেসও আপনি এক জায়গাতেই আপনি কাজ করতে পারবেন। কারণ দেখেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে মানুষে ক্রোর টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করতে আসে। তো যদি ওনারা ক্রোর টাকা মান্থলি ইনকাম করতে পারে, নিশ্চয় অবশ্য আমাদের হব 100% হব। কিন্তু আমাদের কেন হয় না, নিশ্চয় কিবা কমই আছে, বা আমরা যে সিস্টেমে কাজ করতে লাগে ওই সিস্টেমে কাজ করতে পারতেছি না, যার কারণে আমাদের হয় না। কিন্তু আমাদের হবে, 100% হব, ইয়াতে ডাউট সাসপেক্ট কিছু নাই। তো ফ্রেন্ডস, এই ফোর সোল MLM বিজনেসে বহুত ইম্পর্টেন্ট। এই ফোর সোল যদি আপনার ভিতরে থাকে, MLM বিজনেস হয়, আপনার বিজনেস বহুত হেলদি হব আর বহুত বেনিফিট পাবেন। শুধু ভেস্টিজ বলি না, যে কোনো MLM বিজনেসে যদি কাজ করেন এই 4টা বস্তুর উপরতে বেশি ধ্যান দিতে লাগবো। দ্যাট মিন্স নাম্বার 1 হলো আপনার নিউ জয়নিং প্রত্যেক মাসেই আপনার দিতে লাগবো, কেউ করে না করে সেটা কথা না, আপনার থ্রু দিয়ে হইতে লাগবো তবেই। সেকেন্ডলি হলো আমাদের এডুকেশন, বহুত ইম্পর্টেন্ট এডুকেশন। যদি আপনি এই বিজনেসে না নিতে পারেন আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। শুধু ভেস্টিজ বলি কথা না, যে কোনো ইন্ডাস্ট্রিতেই হোক আর যে কোনো জায়গাতেই যায়, যে কোনো ক্ষেত্রতেই হোক, এডুকেশন মাস্ট বি নিতে লাগবে। থার্ডে হলো আপনার বিলিফটা লাগবো। ফোর্থ হলো আপনার 100% মাইন্ডসেট। তো এই বস্তুটা আমাদের বহুত ইম্পর্টেন্ট। গতিকে ফ্রেন্ডস, রিয়েলি লাইফ আপনার জিন্দগি আপনার সাকসেস আপনার হাতেই আছে। গতিকে এই ফোর সোল আপনার ধ্যান দিবেন, MLM বিজনেস, নেটওয়ার্কিং বিজনেস। তো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলটা যেটা হাউ টু আর্ন মানি চ্যানেল, এই চ্যানেলের আমাদের উদ্দেশ্য হলো স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায়, তার সাথে সাথে ইনকাম কীভাবে করে পাওয়া যায়। তো যদি এই চ্যানেলটা আপনার এই ভিডিওগুলো আমাদের এই নর্মাল ভাষাতে যদি ভালো লাগে, নিশ্চয় আপনি আপনার ফ্রেন্ড বন্ধু সার্কেলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবসও করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি পাইয়েই থাকেন। তো ফ্রেন্ডস, গতিকে প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন, নিশ্চয় না নিশ্চয় নতুন নতুন কথা বহুত কিছু শিখতে পারবেন। আর MLM বিজনেসে রিয়েলি ফ্রেন্ডস বহুত ইম্পর্টেন্ট, এই ধরনের চ্যানেল দেখতেই থাকা লাগবো আপনার, তবেই আপনার বহুত সুবিধা হবো সাকসেস হওয়ার জন্য। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ। থ্যাংক ইউ।